প্রিয় বন্ধুরা, কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যে পুনরায় ওপেন হয়েছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীর মনে একটাই প্রশ্ন এই মুহূর্তে, যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউজিপিজির যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিভাবে হবে। কলেজ বিশ্ববিদ্যালয় খুলে গেছে সম্পূর্ণভাবে, অফলাইনেই কি আমাদের এক্সামিনেশন হবে, তা নিয়ে ইউজিসির ও একটি নোটিফিকেশন এই মুহূর্তে তোমরা অনেকেই দেখতে পাচ্ছ ও তা নিয়েও তোমাদের প্রশ্ন রয়েছে। ইউজিসি বলছে তোমাদের পরীক্ষা নাকি অফলাইনে হবে। বিগত কয়েক ঘন্টা আগে অফিসিয়ালভাবে ইউজিসি অফলাইন পরীক্ষা নিয়ে কি জানালো, সমস্তটাই বিস্তারিত ভিডিওতে এ টু জেড আলোচনা করব। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো আমাদের রাজ্য তথা দেশের সমস্ত কলেজ ইউনিভার্সিটিকে চালনা করে ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন, অর্থাৎ ইউজিসি। ইউজিসির নির্দেশ মতোই সমস্ত কিছু ঘটে। এ যেরকমটি ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন অর্থাৎ ইউজিসি আগেভাগেই পারমিশন দেওয়া ছিল যে অবস্থা অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটা রাজ্য কলেজ ইউনিভার্সিটি অফলাইনে ক্লাস করাতে পারে, চাইলে ব্লেন্ডেড মোডেও করাতে পারে, চাইলে অনলাইনেও করাতে পারে, নিজস্ব ব্যক্তিগত ইউনিভার্সিটির ব্যাপার, রাজ্যের ব্যাপার। সেক্ষেত্রে আমাদের রাজ্য সহ একাধিক রাজ্য ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠান অফলাইনে নিয়ে এসছে এবং শিক্ষা প্রতিষ্ঠান অফলাইনে চালু হয়েছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইন চালু হওয়ার পরেই বিভিন্ন রাজ্য তথা আমাদের রাজ্যের প্রত্যেকটা স্টুডেন্টের তরফ থেকে একটাই বিষয় উঠে আসছে, আমাদের রাজ্যে পরবর্তী যে সেমিস্টার রয়েছে, যে সেমিস্টার আমরা পরে দিতে চলেছি, সেই সেমিস্টার কি অফলাইনে হবে। তো এই নিয়ে কিন্তু একাধিক বিজ্ঞপ্তি, একাধিক বিষয় তোমরা আমাকে শেয়ার করেছো। তার মধ্যে সবথেকে বড় যে প্রশ্ন, ইউজিসি কি বলছে। দেখো, ইউজিসির নির্দেশেই কিন্তু আগে অফলাইন, অনলাইন কিংবা ব্লেন্ডেড মোডে পরীক্ষার যে পারমিশন সেটা কিন্তু ইউজিসি দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে ইউজিসির একটি অফিসিয়াল নোটিশ ইস তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, আগে নোটিশটা দেখে নেবো, তারপরে ইউজিসি কি জানালো সেটা বলবো। ইউজিসির যে অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে, অফলাইন এক্সামিনেশন ইন অল ইউনিভার্সিটি সেমিস্টার এক্সামিনেশন ফর অল ইউনিভার্সিটি আপকামিং এক্সামিনেশন ইন দেয়ার হোম সেন্টার। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সেটা অফলাইনেই হবে। এই বিজ্ঞপ্তি তোমরা হয়তো অনেকে পেয়েছো বা পরবর্তীকালে পাবে, প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং তোমরা অনেকেই বিশ্বাস করছো, কারণ এই যে এক্সামিনেশন রয়েছে, এই এক্সামিনেশন নিয়ে তোমাদের এই মুহূর্তে অনেক উদ্বেগ রয়েছে, যেহেতু আমাদের রাজ্যে পুনরায় কলেজ বিশ্ববিদ্যালয় ওপেন হয়েছে। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেও তোমরা বিভিন্ন রকম বিষয় উঠে আসছে। তো এক্ষেত্রে তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে রাখি, ইউজিসি গ্রান্ড কমিশন এই যে বিজ্ঞপ্তিটি, এই বিজ্ঞপ্তিটি নিয়ে টুইটারে পরিষ্কারভাবে টুইট করে প্রত্যেকটি ছাত্রছাত্রী, প্রত্যেকটি শিক্ষক, প্রত্যেকটি ইউনিভার্সিটিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে এই যে কোভিড সিচুয়েশান সেটা তো নর্মাল না, তো সেই কারণে এই যে নোটিশটি, এই নোটিশটি সম্পূর্ণভাবে ফেক। এবং তোমাদের যে এক্সামিনেশন রয়েছে, ইউজিসির যে নোটিশ আগে প্রকাশিত ছিল যে প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ইউনিভার্সিটি তারা নিজেদের মতন করে চাইলে অফলাইনে, চাইলে অফলাইনে, অনলাইনে কিংবা ব্লেন্ডেড মোডে নিতে পারে, সেই একই রকমভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি ব্লেন্ডেড মোডে পরীক্ষা নেওয়ার অনুমতি ইউজিসির তরফ থেকে এখনও দেওয়া হয়েছে। অর্থাৎ অফলাইনেই নিতে হবে পরীক্ষা, এরকম কোনো বিজ্ঞপ্তি ইউজিসির তরফ থেকে দেওয়া হয়নি সেটা উল্লেখ করে এই যে নোটিশটি, এই নোটিশটি সম্পূর্ণ ফেক সেটা টুইটারে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টার বাধ্যগত অফলাইনেই নিতে হবে, এরকম কোনো নির্দেশিকা কিন্তু এখনও পর্যন্ত ইউজিসি দিল না। অর্থাৎ ইউজিসির এই যে টুইটটা, এই টুইটটা কিন্তু একদিনও হয়নি, প্রায় আমি যখন ভিডিওটি করছি 15 ঘন্টা মতন হয়েছে। তার মানে পুরোপুরি পরিষ্কার হয়ে গেল এই মুহূর্তে অফলাইনেই পরীক্ষা নেবে, এরকম কোনো নোটিশ কিন্তু ইউজিসির তরফ থেকে প্রকাশিত হয়নি। ইউজিসি পারমিশন দিচ্ছে ব্লেন্ডেড মোডে এই মুহূর্তে পরীক্ষা নিতে। আর তোমরা সকলেই জানো তোমাদের যে এক্সামিনেশন রয়েছে অর্থ সেমিস্টারে, সেই এক্সামিনেশন কিভাবে হবে, তোমরা কি চাও সেই অনুযায়ী হবে, আমি আগেই ভিডিওতে মেনশন করেছি। বাদ বাকি তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।